দেখুন এই মিমটা ভালো করে যেখানে পাকিস্তানি আর্মি বলছে আমরা কি মন্দিরের ঘন্টা নাকি যে যে কেউ এসে বাজিয়ে চলে যাবে সত্যি এমনই অবস্থা এখন পাকিস্তানের পাকিস্তানকে নিয়ে এই মিমটা কাল থেকেই ভীষণ চর্চায় রয়েছে কারণ কখনো আমেরিকা কোনো কিছু না বলে পাকিস্তানের টেরিটরিতে অপারেশন চালায় কখনো আবার ভারতের সেনা পাকিস্তানের ভেতরে ঢুকে ওখানে এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক করে আসে আর এখন খবর বেরিয়ে আসছে গতকাল রাতে নাকি ইরানও পাকিস্তানের ভেতরে ঢুকে ওখানে অনেকগুলো স্ট্রাইক করেছে আর সেটাকে ভারতের সঙ্গে জুড়ে দেখা হচ্ছে কারণ চব্বিশ ঘন্টা আগেই আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় ইরানে বসে মিটিং করছিলেন রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে নিউজ আর্টিকেলের এর স্ক্রিন রয়েছে সবার প্রথমে ম্যাপে দেখুন পাকিস্তান এবং ইরান কিভাবে নিজেদের মধ্যে বর্ডার শেয়ার করে পাকিস্তানের যেই ওয়েস্টার্ন রিজিয়ান রয়েছে যেটা ইরানের সঙ্গে জোরে ওখানে রয়েছে বালুচিস্তান প্রভিয়েন্স এখন হয়েছে কি আগে দিন ইরানও ওই বালুচিস্তান রিজিয়ানের ভেতরে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে এবং সেই সাথে ড্রোন হামলা করে ইনিশিয়াল রিপোর্ট অনুযায়ী ইরান 14টা মিডিয়াম রে রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং ছটা ড্রোন অ্যাটাক করেছে যেটাকে পাকিস্তান এর ডিফেন্স ডিটেক্ট করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এখন হয়তো আপনারাও ভাবছেন ইরান হঠাৎ করে পাকিস্তানের ভেতরে স্ট্রাইক কেন করল তো এর পেছনে কারণ যেটা বলা হচ্ছে জায়সাল আদাল নামক একটা জঙ্গি সংগঠন রয়েছে যেটা বর্তমান সময়ে বালুচিস্তানে অ্যাক্টিভ রয়েছে ইরান বলেছে তারা জায়সাল আদাল নামের জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টারের ওপরই স্ট্রাইক করেছে না তো পাকিস্তানের আর্মিদের ওপর করেছে আর না তো পাকিস্তানের সিভিলিয়ানদের ওপর ইরানের মতে আদাল জঙ্গি সংগঠন যেটা একটা সুন্নি সংগঠন এরা বিগত কিছু বছর ধরে ইরানের ইরানের হামলা করাচ্ছে আর অনেক হামলায় জঙ্গি জঙ্গি ভেতরে ভেতরে এই জয়সাল আদাল জঙ্গি সংগঠনের লিঙ্ক সামনে বেরিয়ে আসছিল এর জন্য ইরান ওই জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার এবং ট্রেনিং ক্যাম্পে অ্যাটাক করে ইরান রেভলিউশনারি গার্ড কপসের অফিসিয়াল স্পোক পার্সন এই খবরটা কনফার্ম করেছে আইভিসিয়াল রিপোর্ট অনুযায়ী ইরানের স্ট্রাইকে জায়সাল আদালের একশোর বেশি ক্যাজুয়ালিটিস হয়েছে তাদের একশোর বেশি জঙ্গি আল্লাহর পেয়াদা হয়ে গেছে আর কিছু রিপোর্ট এটাও বেরিয়ে আসছে ইরানের মিসাইল হামলার পর পাকিস্তান এয়ার ফোর্স আর জে ফাইটার জেট কে স্ক্যাম্বেল করেছিল মানে ডিপ্লয় করে দিয়েছিল যদিও সেটাও কিছু সময়ে পর চুপচাপ নিজের বেসে ফিরে এসছিল কারণ এই সময়ে পাকিস্তানের কাছে প্রথমত জেট ফুয়েল কেনার পয়সা নেই এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এরকম অনেক রিপোর্ট বেরিয়ে আসছে জয়সাল আদালতের হতে পারে ভারত ইরানকে করেছে আর এই স্ট্রাইক কে আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয়ের ইরান যাত্রার সঙ্গে জুড়েও দেখা হচ্ছে কারণ একদিকে জয়শঙ্কর মহাশয় ভারতের জন্য পুনরায় রওনা হয় আর অন্যদিকে কিছু ঘন্টার মধ্যেই ইরান পাকিস্তানের ওপর মিসাইল নিক্ষেপ করা শুরু করে যদিও এই দাবিতে কতটা সত্যতা রয়েছে যে ভারতী জায়সাল আদালের ইন্টেল ইরানকে পাস অন করেছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই আর যদি এমনটা হয়ও তো সেটা পাবলিক ডোমেনে তো আসবে না এছাড়া এটাকে সিয়া সুন্নি কনফ্লিক্ট রূপেও দেখা হচ্ছে কারণ জায়সাল আদাল একটা সুন্নি জঙ্গি সংগঠন যারা ইরানকে মোটেও পছন্দ করে না কারণ ইরান একটা সিয়া মুসলিম কান্ট্রি এর জন্য জয়সাল আদালে ইরানের ভেতরে হামলা করা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তার জবাবে ইরানের পাকিস্তানের ভেতরে হামলা করে দেওয়া আর সেটা পাকিস্তানের সেনা টেন না পাওয়া এটা আমাদের জন্য বড়ই হাস্যকর ব্যাপার তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পদ্মায়